51 পীঠের অন্যতম হচ্ছে বীরভূমের নলাটেশ্বরী মন্দির। এই মন্দিরে কথিত রয়েছে যে পুরাণ অনুযায়ী সতীর কণ্ঠনালী পড়েছিল এখানে। এই মন্দিরেও কিন্তু আজ সকাল থেকেই দর্শনার্থীদের ঢল বলা যেতে পারে। প্রত্যেকেই আসছেন মাকে একবার দর্শন করার জন্য। শিলারূপে পূজিতা হন মা নলাটেশ্বরী। প্রতিদিনই অন্ন ভোগ এখানে দেওয়া হয় মাকে। শুধু কালী পুজোর দিন মায়ের ভোগ হয় রাতে। ভোগে থাকে খিচুড়ি, পাঁচ রকম ভাজা, মাছ, ডাকের সাজে সাজানো হয় মাকে। কালী পুজোর দিন হয় বিশেষ পুজো আরতি, অর্থাৎ আজকে বিশেষ আরতি হতে চলেছে মায়ের। আর সেই আরতি বিশেষ পুজো দেখার জন্যই দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম নলাটেশ্বরী মন্দিরে। একদিকে আমরা দেখাচ্ছি নলাটেশ্বরী মন্দিরের মায়ের প্রতিমা, আর অন্যদিকে তারাপীঠের প্রতিমাও আপনারা দেখতে পাচ্ছেন, মাতৃ প্রতিমা। আর যেই মাকে দর্শন করার জন্যই দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম। দিকে দিকে চলছে মাতৃশক্তির আরাধনা, যেখানে আজ আমরা দেখতে পাচ্ছি কালী পুজো। সেই কালী পুজোর দিন সকাল থেকেই বিভিন্ন জায়গার পুজোর ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজ কালী পুজো, 321 বর্ষে ঠনঠনিয়া কালীবাড়ির পুজো, চলছে বিশেষ পুজোর আয়োজন। আর এই পুজো উপলক্ষে কিন্তু রয়েছে বিশেষ আয়োজন। তারই পাশাপাশি সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় ঠনঠনিয়া এই কালীবাড়িতে। এই কালীবাড়ির সঙ্গে জড়িত রয়েছে নানান অলৌকিক কাহিনী। অর্থাৎ বলা যেতেই পারে যে সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে মায়ের দর্শনে। আগত বহু ভক্ত মায়ের কাছে এসেছেন পুজো দিতে। 321 বর্ষে ঠনঠনিয়া কালীবাড়ির এই পুজো, চলছে বিশেষ পুজোর আয়োজন। সকাল থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন এই ঠনঠনিয়া কালীবাড়িতে মাকে দর্শন করার জন্য। এই কালীবাড়ির সঙ্গে জড়িত রয়েছে অলৌকিক নানা কাহিনী। সেই কাহিনী যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ঘুরছে। আর দর্শনার্থীদের ভিড় ঠনঠনিয়া কালীবাড়িতে এই মুহূর্তের ঠিক ছবিটা কি, আমরা চলে যাব আমাদের প্রতিনিধি প্রজ্ঞার কাছে। প্রজ্ঞা, এই মুহূর্তে কতটা ভিড় দেখতে পাচ্ছ? মাতৃ আরাধনার প্রস্তুতি কতটা চোখে পড়ছে? দেখো, আমি পায়েল দাঁড়িয়েছি ঠনঠনিয়া কালীবাড়িতে। 321 বছরের পা দিল এই এই বছর এই বাড়ির পুজো। আর যেটা বললেই না বললেই নয়, 3:07 অমাবস্যা পড়বে এবং এই মন্দিরে মা কালীর যে বিশেষ পুজো তা শুরু হবে রাত 11:30 পর। কিন্তু সকাল থেকে কিন্তু দর্শনার্থীর ভিড় উপচে পড়ছে মন্দির চত্বরে। আমি আমার ভিজে রজনীকে বলবো একবার ছবিটা দেখিয়ে দিতে, যে পুজো অমাবস্যা পড়বে 3:00 পর, কিন্তু এখন থেকেই মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। মা কিন্তু অভিনব রূপে ইতিমধ্যেই সেজে উঠেছেন। একদিকে যেমন চলছে সন্ধ্যের বিশেষ পূজার ব্যবস্থা, তার জোগাড় চলছে, ঠিক সেই সঙ্গেই কিন্তু যে নিত্য পূজা, আজকে কালী পুজো, ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছেন মাকে দর্শন করতে, তাদের আনাগোনাও শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই মায়ের মন্দিরে ভিড়। একদিকে যেমন পুজো নেওয়া হচ্ছে, তেমনই চলছে বিশেষ পুজোর ব্যবস্থা। আমার সঙ্গে রয়েছেন, আমি একটু কথা বলি দাদা। এই মন্দির প্রতিষ্ঠা যদি ইতিহাসটা বলেন, অনেক অলৌকিক ঘটনা রয়েছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এই মন্দিরে পদার্পণ করেছিলেন, নিজের হাতে পুজো দিয়েছেন মায়ের কাছে, যদি ইতিহাসটা একটু বলেন। আমাদের মন্দির 300 বছরেরও বেশি সময় পুরনো, 321 বছর। তখন এই স্থান বন জঙ্গলে ঘেরা ছিল এবং হোগলা পাতা ছাউনি দেওয়া আসল এই মন্দিরটি ছিল। উদয়নারায়ণ ব্রহ্মচারী বলে একজন তন্ত্র সাধক এখানে তখন থাকতেন এবং তন্ত্র সাধনা করতেন এবং মাতৃ পুজো করতেন। এবং আমাদের ঠনঠনে ঘোষ পরিবারের প্রাণপুরুষ শঙ্কর ঘোষ, সেই সময় থেকেই উনি ওই মন্দিরে আসতেন যেটা ছিল তখন, এবং নিত্য সেবা, নিত্য মায়ের পুজোয় উদয়নারায়ণ ব্রহ্মচারীকে সাহায্য করতেন। মায়ের স্বপ্নাদেশে উদয়নারায়ণ ব্রহ্মচারী শঙ্কর ঘোষের হাতে সমস্ত মন্দিরের দায়িত্ব তুলে দিয়ে উনি চলে যান। সেই সময় থেকেই আমরা বংশ পরম্পরায় ঠনঠনিয়া ঘোষ পরিবার মায়ের পুজো করে আসছি, মায়ের সেবা করে আসছি। এই মন্দিরে তো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন, মায়ের কাছে দাপ্তিনি দিয়ে ফলহারিণী পুজো করেছিলেন, সেই ইতিহাসটা যদি একটু তুলে ধরেন আমাদের দর্শকের কাছে। নিশ্চয়ই, কেশব সেনের আরোগ্য কামনায় রামকৃষ্ণদেব আসতেন। রামকৃষ্ণদেব এই দিগম্বর মিত্রের রাজবাড়িতে যখন রামকুমার চট্টোপাধ্যায় ওনার দাদা এবং রামকৃষ্ণ থাকতেন, সেই সময় থেকেই উনি এখানে আসতেন দক্ষিণেশ্বরে যাওয়ার আগে।
আগে মাকে গান শোনাতেন, মাকে পুজো দিতেন, পুজো করতেন এবং ডাকচিনি দিয়ে পুজো করতেন। সেই থেকেই মানে রামকৃষ্ণদেবের পদধূলি এই মন্দিরে পড়েছে। আপনি জানেন যে এইখানে আপনাদের আগে বলি দেওয়া হতো, সেই প্রথা এখন বন্ধ হয়ে গিয়েছে। বলি বলতে আমাদের তন্ত্র মতে পুজো হয়, তন্ত্র মতে পুজোর যে যে নিয়ম নিষ্ঠা উপাচার মেনে করা হয় আমরা সেই সমস্ত উপাচার মেনেই পুজো করি। প্রশ্ন বলতে বলি এই তন্ত্র মতে যে যে উপাচারগুলো প্রয়োজন ওটা তো ষড়রূপী উৎসর্গ কর, আমরা সব সেই নিয়ম নিষ্ঠা মেনেই পুজো করি। একদম ষড়রূপী মেনে যেই আদি নিয়ম, সেই আদি নিয়ম মেনে কিন্তু আজও একইভাবে পুজো হয়ে আসছে। কিন্তু এই পুজোর, আপনাদের এই পুজোর অনেক বৈশিষ্ট্য আছে। রাত্রে যে মাকে ভোগ দেওয়া হবে তারও বিশেষ ভোগ হয়, যদি সেইটা বলেন যে মাকে কি কি উৎসর্গ করা হবে, নিবেদন করা হবে। কালী পুজোর দিন একটু স্পেশাল ব্যাপার থাকে, দিনের বেলাও মাকে নানান ভাজা, নানান রকম তরকারি, নানান রকম মাছের পদ এই সমস্ত দিয়ে ভোগ নিবেদন করা হয়। আর রাত্রির বেলা মাকে নিরামিষ ভোগ দেওয়া হয় ফলহারিণী পুজো আর কালী পুজোয়, কার্তিক মাসের কালী পুজোয়। রাত্রিরে নানান রকম পদ, নানান রকম ভাজা, নানান রকম মিষ্টি ইত্যাদি ইত্যাদি মানে একটা আড়ম্বর সহকারে মাকে ভোগ নিবেদন করা হয়। রাতে তো উপচে পড়া ভিড় হবে, সেই ভিড় কিভাবে আপনারা সামাল দেবেন, কি ব্যবস্থা? অমাবস্যা পড়ার পর থেকেই মনে হচ্ছে আরো ভিড় বাড়বে। আমাদের সেবায়ত আমরা যারা আছি রয়েছি, আর পুলিশ প্রশাসন তো আছেই, জোড়াসাঁকো থানা, আমাশ্রিক থানা, লালবাজার অক্লান্ত পরিশ্রম করে ওনারা যথেষ্ট ভালোভাবে এখানে ভিড় ফিড়গুলো মেনটেন করে বাইরে। আপনি বলছিলেন মা এখানে পঞ্চমুণ্ডর ওপরে অধিষ্ঠিত হয়েছেন, সেই জায়গাটা যদি বলেন, এই মূর্তি কি সেই 321 বছর ধরে একই মূর্তি রয়েছে? না না, এই মূর্তি যেটা উদয়নারায়ণ ব্রহ্মচারী পুজো করতেন, তারপরে মন্দিরও রেনোভেশন হয় যত দিন গেছে, তবে যে বেদির ওপর মা রয়েছেন সেই পঞ্চমুণ্ডির আসন সেইটা উদয়নারায়ণ ব্রহ্মচারীর সময় থেকেই ওই বেদিটা রয়েছে, আর ঘরটাও যেটা রয়েছে মায়ের সেই ঘরটাও সেই সময় থেকেই রয়েছে। 321 বছর ধরে এই একই ঘট, একই ঘটে ওই ওতে রয়েছে আর কি। অনেক অলৌকিক ঘটনা মানুষ বলেন, ভক্তরা বলেন, আপনারা কি মানেন যে মা এখানে জাগ্রত? মা নিশ্চয়ই জাগ্রত, মা সিদ্ধেশ্বরী ঠনঠনে মা আমাদের এবং সবার মনস্কামনা পূর্ণ করে। আর অলৌকিক ঘটনা বলতে সেরম কোনো ঘটনার কথা আমি বলবো না বা আমার জানা নেই, কিন্তু ভক্তি নিষ্ঠা মা সবার মনস্কামনা পূর্ণ করে। সেটাই, মানে মানুষ আসেন বলে যা মনের কামনা মায়ের কাছে জানালে সেই কামনা পূর্ণ হবেই হবে, এমন একটা বিশ্বাস মানুষের, সেই বিশ্বাসেই তো মানুষ ছুটে আসে। একেবারে একেবারে, মা আমাদের মা সিদ্ধেশ্বরী সবার মনস্কামনা পূর্ণ করেন এবং প্রচুর ভক্ত আসেন, এমনি দিনেও শনি মঙ্গলবার বা এমনি সময়েও আসেন। আর কালী পুজো, ফলহারিণী পুজো, বিশেষ করে কালী পুজোতে তো ভক্তের ঢল নামে, মানে সবার মনস্কামনা মা পূর্ণ করে। আজকে রাত্রে যে পুজোটা হবে সেই পুজোটা যদি একটু সংক্ষেপে ছোট করে বলেন যে কিভাবে আজকে যে বিশেষ পুজো, অমাবস্যার কালী পুজো, দীপান্বিতা কালী পুজো, তার বিশেষ আচার যদি কয়েকটা। আচার বলতে আমাদের তন্ত্র মতে পুজো হয় উদয়নারায়ণ ব্রহ্মচারীর সময় থেকে, এবং এই তন্ত্র মতে পুজোর যে যে নিয়ম নিষ্ঠা উপাচার সমস্ত কিছু আমরা মেনে অত্যন্ত ভক্তি সহকারে সেই পুজো করা হয়। একদমই প্রজ্ঞা, আমরা দেখছি যে এখন থেকে অর্থাৎ সকাল থেকে কিন্তু ভক্তদের ভিড়, মার দর্শন করার জন্য আমরা এই মুহূর্তে তিনটে ছবি আপনাদের দেখাচ্ছি, টনটনিয়া, কালীবাড়ি, তারাপীঠ, লেক কালীবাড়ির ছবি।